সাড়ে দশটার দিকে মাইক দিয়ে বলতে হচ্ছে এদিক দিয়ে বাঙ্গা ভরব আমরা সাড়ে দশটার পর এগারোটা বাজার বাজে ছেলে সন্তান নিয়ে পনেরো মে আন্ডা বাজে আইলের মধ্যে উঠছে এই তিরিশ মনে তিরিশ সেকেন্ড পরে এই আইল ব্যাংকে গেছে ব্যাংকে প্রথম যাত্রায় বাড়ি করছিলো এটা একবার কোর করেছে ফাইভ স্টার রেডিং প্রাপ্ত বিএনসি টেকনোলজি ওয়ার্ল্ড সুপার সাইভার সিরিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিশ্বাস করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ার্ল্ড ফ্যান হাওয়া বদলে দেয় মূল কথা কী এই দিয়ে আমরা বর্ষাচ্ছিলো আমরা দেওর বাবর তিনজন ছিলাম শ্বশুর শ্বাসের উদ্বাস আমরা একত্রে আমরা তিনোটা ফ্যামিলি ছিলাম আমরা পাঁচটা গরা ছিল বাইক গোট খেমা করে আমরা গাছ গাছড়ার মূল গরও নাই মোট কথা কি আমরা সৈন্য হয়ে গেছি এখন আমরা একটি আমরা আবদার সরকারের কাছে আমরা হেল্প চাই আমার ছেলে আমার আমার দুই মেয়ে এক ছেলে হ্যাঁ আর বই দিও আনতে পারছি না আমরা এক কাপড় আজকে সাইট দিন আসি আমরা এক কাপড় আজকে সাইট দিন আছি এই জায়গায় সবই ছিল সবই ছিল এখন আমরা পথের ফকির হয়ে গেছি আমরা সবই ছিল এখন আমরা পথের ফকির হয়ে গেছি আল্লাহ ভাই আমি পানি যখন ঢুকে ভাঙ্গা তখন আমি ভাঙ্গার উপরতে নামিয়া আমি পঁচিশ গজ নিচে আমার গাবি আছিল গাবিটা লইয়া পূর্ব দিক দিয়া গোলাম কিবিয়া সাংবাদিকের ফইড় দি দিয়ে আমি আইলে উঠে গেছি এর দূরে আমি কইতারাম আমার গরবাড়ি উড়াইয়া লইয় গেছি গিয়া নাই নিখোঁজ আমি তো ভাঙ্গার মুখে আসলাম আমার আল্লাহ বাসাই রাখছে আমি উঠতে পারছি তো হেঁটারের কথা যা কৈতারি না হেঁটার একটু দূরত্ব আসিল হেতারা তো যাওয়ার কোনো সম্ভব নাই আমি যেহেতু আল্লাহ আমার রাখছে হেতারা যাই তো পারে না যেহেতু পানিটা আমি দেখছি দশ সেকেন্ডের ভিতরে আমার বাড়ি উল্টেই লুই যে আমি বাড়ি হয়ে পরে তাহলে আর তো আমি যখন বাচ্চাই ইতি তাহলে তো আমি আর কারো কথা বলতে পারবো না কোনো কিছু লইছে শুধু ফিন ধরনের লুঙ্গিটা লইয়েছি এর দূরে আর কোনো কিছু লইয়ে যেতে না আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যত বাড়িতে ঘর সব ভাঙা গেছে এই আষ্ট নয়টা ঘর বর্তমানে বিল্ডিং ভাঙা গেছে আর কি নিজেরও বাঙা গেছে সব অস্বতম কর্তার নিজের এরপরে আর সেদিকে তো মনে করেন আর এই আর কি এই মনে করেন পাঁচ মিনিট পাঁচ মিনিটের ভিতরে ভাঙিয়েছে সব পাঁচ মিনিট পানি দাঁড়ানো পাঁচ মিনিট পর ভাঙিয়েছে সব মোট্টো সব সবই সাইডে সব ভাঙা ভাঙা গেছে পাঁচ মিনিটের পর আমরা বহুত কষ্ট উঠছে আমার ভাই পড়ে গেছে সামনে সামনে এক লোক বুদ্ধ লোকে টান দিয়ে আনছেন আমার বাবা পুরো নিঙ্গি ল সুতোর লোকে কিন্তু নিয়ে আর কি মন আর দেখছিনা আর এইদিকে আমরা প্রতিবেশী আছি আমি জিনিসপত্র এল শুক্রবার দপরে নিয়ে আইছি মানে পড়নে কাপড়ছাড়া কিছু পাই নাই আমরা তালাতে চলে আসছে আর সময় নাই হঠাৎ বান্দরা পড়ে আছে কারণ যে কোনো রকমের কোনো ঝুঁকিপূর্ণ ছিল না তো যদি কোনো অনেকের মনে করে কোনো অকেরেঞ্জ হইতে পারে না এখন বাড়িতে ছিলাম বাড়িতে গিয়ে বাচ্চাটা বুঝায় কয় যে ভাঙা আছে তোমরা ښه شوړو ولې د ډایورسي کومو کیسه انتسنه شله مې دې دې اښوړسي زیاډه تاسو څنګه ییږئ